মাই চ্যানেলে আমি সুপর্বা। আজ আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আজ আমরা যাব অযোধ্যা পাহাড়। বর্ষাকাল মানেই আমরা সবাই একটু পাহাড় খুঁজি, কিন্তু বর্ষাকাল মানে দার্জিলিং বা ওই টাইপের জায়গা আমরা খুঁজি, কিন্তু বর্ষাকালেও পুরুলিয়ার কিন্তু একটা অসম্ভব সুন্দর রূপ আছে। আমরা পুরুলিয়াতে সবাই শীতকালে আসি, শীতকালটা প্রেফার করি, কিন্তু বর্ষাকালে অযোধ্যা পাহাড় কিন্তু দারুণ, ওর একটা আলাদা রূপ আছে, সেটাই আজ আমি তোমাদের দেখাবো। 15th August সেই বাইজ আমরা ড্রেস সিলেক্ট করেছি। ও পরেছে অরেঞ্জ, আমি গ্রিন, আর আমার ছেলে পরেছে হোয়াইট। মামা অযোধ্যা পাহাড় হলো পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় দর্মা পাহাড় এবং পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ। এই অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির সবচেয়ে নিচু ধাপ। বাঘমুন্ডি বা অযোধ্যা পাহাড়ের আশেপাশের অঞ্চলটি হলো একটি সম্প্রসারিত মালভূমি। দুটি পথে এই পাহাড়ে ওঠা যায়, একটি ঝালদা হয়ে এবং অন্যটি সিরকাবাদ হয়ে। আজ আমরা সেই সিরকাবাদের রাস্তা ধরেই এগিয়ে চলেছি। পুরুলিয়া থেকে সিরকাবাদ হয়ে অযোধ্যা হিলটপের ডিস্টেন্স 40 কিলোমিটার। পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে SBSTC বাসে 1 ঘন্টা 30 মিনিট এবং প্রাইভেট কারে হলে ঘন্টাখানেকের মধ্যেই আপনি পৌঁছে যাবেন অযোধ্যা হিলটপ। পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যেতে এত সুন্দর দৃশ্য দেখে আর না দাঁড়িয়ে থাকা গেল না, তাই আমরা রাস্তায় নেমে পড়ে ক্যামেরা বন্দি করে ফেললাম এই দৃশ্য। দুই ধারে ঘন সবুজ জঙ্গল, মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ, আকাশে কালো মেঘ আর তার সাথে হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি, সব যেন আমাদের মন ভরিয়ে দিল।
এই মোড় থেকে দুদিকে দুটো রাস্তা গেছে। ডান দিক ধরে এগোলেই বামনি ফলস, আর বাঁ দিকে রয়েছে আপার ড্যাম। আমরা এখন বামনি ফলসের উদ্দেশ্যে চলেছি। এসেছি অনেকগুলো সিঁড়ি, তাও অর্ধেক নামলে ঠিকঠাক। আমরা একদম নিচ পর্যন্ত নেমেছিলাম। ও জায়গায় রাস্তাটা খুবই কষ্টকর। যাই হোক, তবে কষ্ট করে নিচ পর্যন্ত নামতে পারলে নিরাশ হবেন না, এতটুকু কথা দিতে পারি। বামনি ফলস ঘুরে এখন আমরা আপার ড্যামের পথে। Thank you.
ক্যাব লেগেছে, তাই আমি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে উঠছি। আপার ড্যামে এখন আছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ডই ভিড়। এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আমি দেখে আর লোভ সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে হাঁটা দিয়েছি। আপার ড্যাম ঘোরার পর এখন আমাদের গাড়ি থামলো এই ভিউ পয়েন্টে। এখান থেকে লোয়ার ড্যাম ক্লিয়ারলি দেখা যায়। লোয়ার ড্যাম ঘুরে এখন আমরা বাঘমুন্ডি থেকে বলরামপুর হয়ে পুরুলিয়া ফিরবো।